মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে হে মূসা আমি আল্লাহ ঘুমাই না এ আল্লাহ ঘুমাইলে কি হবে একটু প্র্যাকটিক্যাল দেখায় দেন আল্লাহ বলে গ্লাস নিয়ে দাঁড়াও আল্লাহ ঘুম ঢাইলা দিলেন ঘুম আসলে গ্লাস হাতে থাকবো নি হাত থেকে পড়ে গেল টুকরা টুকরা হয়ে গেল আল্লাহ ডাক দিয়া জিজ্ঞেস করে মূসা একটু আগে যে কাছের গ্লাস হাতে ছিল হাতের কাছের গ্লাসটা কোথায় আছে আয় আল্লাহ ঘুম আসার কারণে ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে তথা আমি হাতে ধরে রাখতে পারি নাই আল্লাহ ডাক দিয়া বলে হে মূসা পয়গম্বর আমি আল্লাহর হাতে শুধু একটা কাছের গ্লাস নয় আমি আল্লাহর হাতে সাত আসমান পরিচালিত হয় সুবহানাল্লাহ বলে ঘুম আসলে যদি তুমি একটা কাছের গ্লাস ধরে রাখতে না পারো আমি আল্লাহ যদি ঘুমায় যায় আসমান টুকরা টুকরা হয়ে যাবে জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে চন্দ্র সূর্য টুকরা টুকরা হয়ে যাবে গ্লাস যেমন ভেঙে গেছে সব দুনিয়া ধ্বংস হয়ে যাবে তাই আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দা বান্দির আরামের ঘুমের ব্যবস্থা করিয়া দেই দুনিয়ার সব মানুষ ঘুমায় আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার বান্দা বান্দি তো ফজরের ওয়াক্তে উঠে আমি আল্লাহর পায়ে সেজদা দিবে বিষাক্ত কোন মখলুক পিঁপড়া বা ছোট্ট কোন প্রাণী তার কানের ছিদ্র দিয়া নাকের ছিদ্র দিয়া ঢুকতে পারে আমার বান্দা বান্দির ঘুমের কষ্ট হবে আমার বান্দা তো ফজর আমি আল্লাহর পায়ে সেজদা দিবে আমার বান্দার যাতে কোনো ঘুমের কষ্ট না হয় আমি আল্লাহ ঘুমাই না আমার বান্দার আরামের ঘুমের ব্যবস্থা করি যুরকন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আরো জানায় দিলেন হে মূসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমাই দুনিয়ার চেয়ারম্যান যখন ঘুমায়া যায় নিশির জুড়িতে আমার বান্দা বান্দি সবাই আরামে ঘুমায় জঙ্গলের হিংস্র মখলুকাতগুলো পর্যন্ত ঘুমায়া যায় গাছের ঢালের পাখিগুলো পর্যন্ত ঘুমায়া থাকে আমার কোন বান্দা বান্দি যখন গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হয়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবে হে পরওয়ারদিগার আলম দুনিয়ার চেয়ারম্যানের অফিসটা বন্ধ সংসদ ভবনে তারা দেওয়া তারাও ঘুমায়া গেছে কিন্তু তোমার দরওয়াজাটা তো এখনো খোলা আছে দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরাইয়া দিলে অন্য দরজায় যাওয়ার সুযোগ পায় আয় আল্লাহ আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গোমাওলা ফিরাইয়া দিও না গোমাওলা ফিরাইয়া দিলে যাওয়ার মতো আর কোনো জায়গা আমাদের নাই আল্লাহ ছাড়া যাওয়ার মতো আর কোনো জায়গা আছে নাকি আমাদের রিজিকের মালিক জোরে বলেন কে সন্তান দেওয়ার মালিক আমাদের দেশের কিছু ভাইয়েরা বাবার কাছে সন্তান চায় একটা সন্তান দে রে বাবা একটা সন্তান দে এমন আছে না অনেক বাবা আছে বাবার নিজের তো সন্তান নেই তোমারে কি দিব চাইলে আল্লাহর কাছে চাও একটা সন্তান দে রে আল্লাহ একটা সন্তান দে ঠিক না বেঠি আবার যাওয়ার সময় গানও গায় দয়াল বাবা কেবল কাবায় নার কানি গর আয়না বসায়া দে মুর এমন আছে না নাই এটা আবার আমরা একটু আপডেট করে মাঝে মাঝে বলি তোমার বাবা ভণ্ড বাবা তোমার বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর বাবারে ঠিক না বেঠি তাহলে সন্তান চাইতে হবে কার কাছে গভীর রজনীতে সবাই ঘুমায় কিন্তু আমার আল্লাহ ঘুমায় না আয় আল্লাহ তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই দুনিয়ার মানুষ কেউ জানে না আমার নামে কত গুনাহ লেখা আছে আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আরেকজন নাই হ্যাঁ মালিক আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো কোনোদিন আব্বা বলে ডাক দিবে না আমার গুনাহের খবর যদি ভাই জানে কোনোদিন ভাই বলে পরিচয় দিবে না আয় আল্লাহ আমার গুনাহের খবর যদি আম্মা আব্বা জানে কোনোদিন সন্তান বলে পরিচয় দিত না
হে পরওয়ারদিগার আলম, দোকানদার যদি আমার গুনাহের খবর জানতো কোনোদিন আমার কাছে মাল বিক্রি করত না, ড্রাইভার সাহেব যদি আমার গুনাহের খবর জানতো আমাকে গাড়ির সিটে বসতে দিত না, হে আল্লাহ এই এলাকার মানুষ যদি আমার গুনাহের খবর জানতো তাহলে আমার বয়ান শুনতে আসতো না। আয় আল্লাহ যেমনভাবে আমার গুনাহগুলো আপনি গোপন রেখেছেন গো মালিক, গোপনে গোপনে আমাদের সকলের জিন্দগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দা। তুমি ছাড়া কারি কাছে আমরা করি বরদান, তুমি বিনে কে বুঝিবে মনের বেদন, তুমি যদি মাফ না কর আল্লাহ বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে, সকলেরই দরজা হাতে ফিরিয়া তোমারই দর ওয়াজাই রইলাম পড়িয়া। আমাদের একটাই দরবার, জোরে বলেন সেটা কার? আল্লাহ তাআলা জানায় দেয়, হে মূসা পয়গম্বর গভীর রজনীতে চেয়ারম্যান ঘুমায়, এমপি ঘুমায়, মেম্বার সাহেব পর্যন্ত ঘুমায়া যায়, স্ত্রী সন্তানরাও আরামে ঘুমায়, কিন্তু আমার কোন বান্দা বান্দি যখন গুনাহ করতে করতে সাদা দিলটাকে কালো বানায় ফেলবে, আমার বান্দা গভীর রজনীতে যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, আয় আল্লাহ তুমি মাফ করে দাও, হে মূসা পয়গম্বর আমি আল্লাহ যদি ঘুমায় যাই আমার বান্দার ডাকের সাড়া দিবে কে? আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হয়, আমি আল্লাহ তাআলা আমার বান্দার জিন্দগির সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেই, ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতনা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, লা ইলাহা বসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধুমাত্র খাতেমা দেওয়া পড়ি। আল্লাহর একজন জরিনুল কদর পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাদশাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন রাজত্ব দান করেছিলেন কামত পর্যন্ত আল্লাহ অন্য কোন নেতাকে এমন রাজত্ব আল্লাহ দান করবে না। আল্লাহর কাছে দরখাস্ত করেন, আল্লাহ আমাকে এমন একটা রাজত্ব দান করেন, আল্লাহ তাকে দান করে দিলেন, জোরে কোন সুবহানাল্লাহ, পুরা পৃথিবীর সাম্রাজ্য তার হাতে ছিল, গোটা পৃথিবীতে কয়েকজন বাদশাহ বাদশাহী করেছে, এর মধ্যে শীর্ষ হল হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলে
বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের সিংহাসনটা একটা সংসদটা আল্লাহ তাআলা একটা বিমান বানায়া দিয়েছেন। তৎকালীন জামানায় বিমান ছিল না, কিন্তু সংসদটাই ছিল একটা বিমান, উড়ে উড়ে এক দেশ থেকে আরেক দেশে যাইতো। যুরুকুন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের সংসদ ভবন চাঁদপুরে না ঢাকা? আপনাদের এই থানায় এমপি আছে না নাই? সংসদ কি এমপির কাছে আসে না এমপি সংসদে যায়? এমপি সংসদে যায়। আর হযরত সুলাইমান আলাইহিস সালামের সংসদ, সুলাইমান আলাইহিস সালাম যেখানে সঙ্গে সঙ্গে গাড়ির মতো বিমানের মতো যাইত সেখানে। শুধু সুলাইমান পয়গম্বর না, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন সহ ওনার সংসদ সদস্য যারা ছিল, বিভিন্ন রাষ্ট্রপ্রধান যারা ছিল, তথা এক এক রাজ্যের মালিক তো এক একজনকে দায়িত্ব দিয়ে দিছে, সবাইকে সহ এক দেশ থেকে আরেক দেশে উঠতে পারত। সুবহানাল্লাহ বলে বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি, শুধুমাত্র খাতেমাস দেওয়া পরি। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের বাদশা ছিল এমন নয়, জিন্নাতদের বাদশা ছিলেন, জিনের কথাবার্তা বুঝতেন, জিনেরাও সুলাইমান পয়গম্বরের কথা বুঝত। হযরতে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে আছেন। হযরতে বাদশা সুলাইমান পয়গম্বর যখন সিংহাসনে বক্তব্য দিতেন, ভাষণ দিতেন, আমরা তো এমন নেতা, নেতার ভাষণ নেতার বউ নিজেও শুনে না, এমন আছে না নাই? আর বাদশা সুলাইমান পয়গম্বর যখন নেতৃত্ব দিতেন, ভাষণ দিতেন, তখন শুধু মানুষ নয় সব জিন্নাতেরা সামনে উপস্থিত থাকতো, জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত সেখানে থাকতো, এমনকি পশু পাখিগুলো পর্যন্ত বক্তব্য শুনত। যুরুকুন সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বৈশা বক্তব্য দেন, আবার তাকায় তাকায় দেখেন বিশেষ বিশেষ মখলুকগুলো আছে কিনা, জিনদের মধ্যে বড় বড় নেতারা তারা আছে কিনা, মানুষের মধ্যে নেতা যারা এরা আছে কিনা, বাঘ বা লোক সাব্য সবাই এখানে আছে কিনা, আমার বক্তব্য শুনছে কিনা। এর মধ্যে হঠাৎ করে বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, আমার সিংহাসনের দায়িত্বশীল একটা বিশেষ পাখি আছে, কোরআনুল করিমের বাসায় যে পাখির নাম হলো হুদহুদ পাখি। সুবহানাল্লাহ বলে বাদশা সুলাইমান জিজ্ঞেস করে, কি ব্যাপার? সবাই আছে কিন্তু হুদহুদ পাখি নাই, সে কোথায় গেল? হুদহুদ পাখি কিছুক্ষণ পর আসছে, আইসা যখন সালাম দিয়েছে, বাদশা সুলাইমান তাকে শাস্তি দিবে, ডাক দেয়া কয়, হে বাদশা সুলাইমান। বাদশা সুলাইমান ডাক দেয়া কয়, হে হুদহুদ পাখি, তুমি আমার মজমায় কেন উপস্থিত ছিল না, কি হয়েছে, তোমার কোথায় গিয়েছিল আগে জবাব দাও। হুদহুদ পাখি ডাক দেয়া কয়, হে বাদশা সুলাইমান, আমি গিয়েছিলাম একটা জরুরি কাজে, আমি ফিরার সময় একটা রাস্তে গিয়েছিলাম, আমি উঠতে 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 একটা রাস্তে গেলাম, যেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলো একজন মহিলা। আমাদের সমাজেও মহিলা নেতৃত্ব আছে না নাই? কি হবে, পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ঘুরে ফিরে ক্ষমতাটা নারীর হাতে, ঠিক না বেটি? কি বা জবাব দিবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেঠি? আমার বানানো কথা নয়, আল্লাহর হাবিব বলেন যেই সমাজের নেতা হবে মহিলা, ওই সমাজের মানুষের চাইতে মাটির নিচের মানুষগুলো আরো ভালো। এই জন্য দেশে শান্তি আছে ভাইয়েরা। আমার বন্ধুরা, আবার বাদশা সুলাইমান ডাক দিয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ হুদহুদ পাখি, তার ব্যাপারে আর কি ইনফরমেশন আছে বলো, কি তথ্য তোমার কাছে আছে? হুদহুদ পাখি ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশা সুলাইমান, এই মহিলা প্রধানমন্ত্রী হলো মূর্তি পূজক বা অগ্নি পূজক, সে মুসলমান না। বাদশা সুলাইমান তাৎক্ষণিকভাবে একটা চিঠি লেখা হুদহুদ পাখিকে দিয়ে দিলেন, যাও যাও তার সিংহাসনে চিঠিটা পৌঁছায় দিবা। যুরুকুন সুবহানাল্লাহ।
কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে সেই চিঠির মাধ্যমে জানিয়েছেন সেই চিঠিটা কি ছিল। চিঠির প্রথম শব্দটাই ছিল ইন্নাহু মিন সুলাইমান وإنه بسم الله الرحمن الرحيم চিঠির শুরুতেই কথা লেখা হুদহুদ পাখিকে দিয়া পাঠায় দিলেন। এই চিঠি বিলকিসের রাজমহলে যখন বাকি ফলাইছে, এবার চিঠি খুইলা যখন পড়তেছে, পড়ার শুরুতেই দেখে ইন্নাহু মিন সুলাইমান, সুলাইমান এবং সুলাইমানের আল্লাহর নামে পড়তে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে। অতএব বোঝা গেল সে শুধু বাদশা নয়, সে হলো একজন আল্লাহর পয়গম্বর। যুরুকুন সুবহানাল্লাহ। বিলকিসানিও জবাব পাঠা দিলেন, কোনো কিছু উল্টা পাল্টা বললেন না। বাদশা সুলাইমান চিঠির মাধ্যমে দাওয়াত দিলেন, হ্যাঁ বিলকিসানি এখনো সময় আছে, আমাকে নবী হিসাবে মানো, এক আল্লাহর আবাদত করো। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকায় দিবে। যুরকন সুবহানাল্লাহ। বিলকিসানি চিঠি পড়িরা কয় কিরে, এই বাদশার লগে যুদ্ধ করে পারা যাইব না। হুদহুদ পাখি চলে গেল। বিলকিস রানী, রানী প্রধানমন্ত্রী তো, মহিলাদের কিছু শিখন বুদ্ধি আছে, আছে না নাই? মহিলাদের বুদ্ধি যতই থাক পুরুষের চাইতে বেশি না কম? অনেক কম। আমাদের এলাকার এক মুরব্বীর কথা মনে পড়ে গেল, মুরব্বী বাস্তব ঘটনা, এটা বানায় বলছি না, 200 টাকার পুঁটি মাছ কিনছে। কি মাছ! আজ থেকে 10 বছর আগের ঘটনা হবে, তখন তো মাছ আরো সস্তা ছিল, ফ্রিজের মধ্যে মাছ আছে, এরপরেও মাছ নিছে। ওখানে গুড়া মাছ নিলে মহিলারা মাঝে মাঝে একটু রাগ করে, এর পিছনে কয়েকটা কারণ। একটা হলো অবেলায় মাছ আনলা কেড়ে কুটবো কেড়ায়, বড় মাছ কিনে বাজার থেকে কাইটে লই আয়, কত আরাম। এখন কয়েই মাছ করতে আনলা, ফ্রিজে মাছ আছে, আরে সস্তায় পাইছি লই আইছি। কয়টি আর মাছ? কয় মাত্র 60টি আর। আচ্ছা, 200টি আর মাছ যদি কয় 60টিয়া, বেটি বেজার হইব না খুশি হইব? আরে মাগনা মাছ পাইছো তো, এর লাগে লই আইছো, হস্তা ফাইয়া বস্তা ভরে লই আইছো না? বেটা কয় ঠিক আছে, কারণ বউর লগে মাঝে মাঝে হেকমতের জন্য মিশা কথা কওয়া জায়গা আছে। 200 টাকার সারিয়া ইন্না 1000 টাকা কইতে পারবেন, আবার 5000 টাকা সারিয়া ইন্না 500 টাকা কোন লাগবে, জায়গা বিশেষ। এখন মহিলা যে ধমক দিব, ধমক থেকে বাঁচার জন্য আমাদের সমাজে কিছু মহিলা আছে, কিছু পুরুষ আছে নারী নির্যাতন করে, আবার কিছু নারী আছে স্বামীরে নির্যাতন করে, এমন আছে না নাই? ঢাকা শহরে যত ওসা ওসা বিল্ডিং দেখেন না, অধিকাংশ বিল্ডিংয়ের ভিতরে জামাই বউ মারামারি করে, বউ স্বামীর কথা শোনে না, স্বামীও বউর কথা শোনে না। বউরে ডাক দিয়া কয় মাছগুলো কুইটা কুইটা ভাজি টাজি করো, আমি গোসল কইরা জোহর নামাজ পড়ে আহি। বেচারা নদীর ঘাটে গোসল টোসল কইরা, বাজারের মসজিদে জোহরের নামাজ পড়া খাইতে বইছে, মাছ যে ভাইটা সামনে দিছে, ও কি গো আয়েশার মা, মাছ দি কম কম লাগে। ক মাছ তো ওর দিকটি বেচে লাইছি। ক কত বেচছ? ক 30টিয়া। বুঝেন না এমন আপনারা, মাথায় হাত দিয়া কয় মাছ কিনলাম 200 টাকার, কত আকল দেখছেন মহিলার, অর্ধেক মাছ বেচে লেছে। মহিলা আকল কিছু কিছু ক্ষেত্রে একটু কমই, এই জন্য তো আমরা মহিলা করে নেত্রী বানাইছে, কারণ আমাকে দেশ চালাইতে পুরুষের দরকার লাগে না, মহিলাই যথেষ্ট। ভাইয়েরা আমার, বিলকিস রানী নারী তো বুদ্ধি ফেসেন না, বুদ্ধি হয় ডাক দিয়া কয় নবী তো হুজুর মানুষ, হুজুর করে টিয়া পয়সার লোক দেখাইলে তো আমাকে বিরুদ্ধ আর করতো না, যাও যাও, আমাদের যেহেতু কালিমার দাওয়াত দিছে, ওনারে এমনি সাইজ করা যাবে না, যুদ্ধ করে ওনার সাথে পারা যাবে না। অনেক চিঠির ভাষায় বোঝা যায় উনি একটা পাওয়ারফুল নেতা, বাদশা সুলাইমান। যেরকম সুবহানাল্লাহ, কয়েকজন লোক পাঠায় দিলেন, যাও
কয় কি হাদিয়া নিয়া যাইবা কয় বাদশা সুলাইমানের জন্য 300 ইট লয়া যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক একজনে 5টা 10টা কইরা বস্তার ভিতরে বইরা সুন্দর করে রেশমি রুমাল দিয়া পেঁচায়া মাথায় জুলায়া কান্দে জুলায়া মাঠে করে করে স্বর্ণের ইট 30টা 10টা এমন করে করে প্রায় 300 ইট লয়া রওনা হলেন বিলকিসানি মনে করছে 300 ইটের দাম তো অনেক বাদশা সুলাইমান পয়গম্বরের কাছে আবার ওনার যে একটা দূত আছে হুদহুদ পাখি সে আয়েশা ডাক দিয়া কয় এ বাদশা সুলাইমান বিলকিসানি কিন্তু আপনার কাছে লোক পাঠাইছে কয় ভালো কথা আমার কাছে আসবে অসুবিধা নাই কয় আরো অসুবিধা আছে কয় কি অসুবিধা কয় বিলকিসানি কয়েকজন লোক পাঠায় দিছে এদের কাছে স্বর্ণের ইট আছে রেশমি কাপড় দিয়া পেঁচায়া পেঁচায়া সম্মানের সাথে ইজ্জতের সাথে সুন্দর করে আপনার জন্য স্বর্ণের ইট হাদিয়া নিয়ে আসতেছে জোর করুন সুবহানাল্লাহ বাদশা সুলাইমান ডাক দিয়া কয় তাই নাকি কয় হ্যাঁ কয় কত দূর আছে কয় আসতে এখনো কয়েক ঘন্টা সময় লাগবে বাদশা সুলাইমান ডাক দিয়া কয় আমার সংসদ ভবনের এলাকা যেটা আছে রাজকীয় মহল যেটা আছে এবং রাজ সিংহাসনে ঢোকার জন্য শহরে ঢোকার জন্য যতগুলো রাস্তাঘাট আছে সব রাস্তাঘাটগুলো স্বর্ণের ইট দিয়া বাদাই করতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিলকিসানি পাঠাইছে কয় শহীদ আর রাস্তা করতে 100 ইট লাগে না অনেক বেশি বাদশা সুলাইমান ডাক দিয়া কয় তাড়াতাড়ি রাস্তা বানাও মন্ত্রী পরিষদের লোকেরা ডাক দিয়া কয় হ্যাঁ বাদশা সুলাইমান ইটি তো বানানো হয় নাই রাস্তা বানাইবেন কেমনে বাদশা সুলাইমান ডাক দিয়া কয় তোমরা মানুষ তোমাদের দ্বারা এটা হবে না তাৎক্ষণিকভাবে মুহূর্তের মধ্যে আল্লাহর হুকুমে জিনদেরকে ডাকলেন শক্তিশালী উঁচা লম্বা শক্তিশালী পাওয়ারফুল জিনগুলোকে সামনে আইনা ডাক দিয়া কয় তাড়াতাড়ি ইটের খোলা বানা যে ইট খোলায় মাটি দিয়ে ইট বানানো হবে না স্বর্ণ দিয়া ইট বানাতে হবে জোর করুন সুবহানাল্লাহ জিনেরা ডাক দিয়া কয় হ্যাঁ বাদশা সুলাইমান দুনিয়ার জমিনে মাটির কোনো অভাব নাই কিন্তু এতগুলো স্বর্ণ পামু কই কয় আল্লাহ মাটির নিচে যে স্বর্ণের খনি দিছে সেখান থেকে স্বর্ণ উঠাও মুহূর্তের মধ্যে সেখান থেকে স্বর্ণ উঠায় মাটির ইট নয় স্বর্ণের ইট বানাইবার জন্য ইটের খোলা বানাইছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইট সেখান থেকে আমদানি হয় সেখান থেকে তৈরি হয়েছে তাৎক্ষণিকভাবে বিলকিসরানির বাহিনী রাজ সিংহাসনে পৌঁছাবার শহর ঢুকার আরো আগেই হযরতে বাদশা সুলাইমানের নেতৃত্বে শহরের প্রধান ফলকগুলো গেটগুলো সহ রাস্তাঘাটগুলো লক্ষ লক্ষ অসংখ্য অগণিত ঈদ দ্বারা রাস্তা বানায়া ছোট ছোট ঈদ আদলা আদলা ঈদ রাস্তার পাশে খাড়া করা রাখছে যুরকন সুবহানাল্লাহ বিলকিসানির বাহিনী সঙ্গে কয়শো ইট জোরে কর 300 ইট এক একজনের ব্যাগে আছে পকেটে আছে আবার কি আদব বিভিন্ন দামি দামি রেশমি কাপড় দিয়ে পেঁচানো স্বর্ণ তো একজন আরেকজনকে ডাক দেওয়া কয় কিনে তল্লগা কয় না কয় আমার সাথে 10টা কয় আমার সাথে আছে 5টা ইট কয় এই আমার সবার সাথে মিলা হলো 300 ইট আর তাকায় দেখোস না বিলকিসানি তার জন্য হাদিয়া পাঠাইছে 300 ইট এখন তাকায় দেখ বিল্ডিং এর খবর পড়েল রাস্তাঘাটে সাইডে বাম সাইডে যত ইট পড়ে আছে আমাদের সাথে যা আছে এর চাইতে আরো বেশি হবে সুবহানাল্লাহ এই তো 300 ইট স্বর্ণের ইট নিয়ে যদি তার কাছে যায় তাহলে লজ্জা পেতে হবে স্বর্ণের ইট তাড়াতাড়ি রাস্তায় ফালায়া দে উল্টা আমাদেরকে চোর বানবে এই 300 ইট লয়া যদি বাদশা সুলাইমানের কাছে যায় কইব তোরা রাস্তা থেকে ইট লয়া পকেটে কই আইছস তাড়াতাড়ি ফালা 300 ইট ফালায়া বাদশা সুলাইমান পয়গম্বরের কাছে যায় বলে বাদশা সুলাইমান আবার দূত পাঠালেন যাও যাও বিলকিসানিরকে বলবে আমার কাছে আইসা যেন সে মুসলমান হয়ে যায় বিলকিসানি আবার নিজে যাবে
বিলকিস রানী রওনা হসে বাদশা সুলাইমান পয়গম্বরের কাছে আসবে হুদহুদ বাগে খবর দেয় হ্যাঁ বাদশা সুলাইমান বিলকিস রানী আপনার কাছে আসতেছে আল্লাহর বান্দা বাদশা সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে কে পারবা এই মুহূর্তে বিলকিস রানীর সিংহাসনটা আমার সামনে হাজির করে দিতে বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি বাসুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধুমতে খাতমাস দেওয়া পরি একজন ডাক দিয়া কয় আমার 15 মিনিট লাগবে আরেকজন কয় বিলকিসানি আসার আগে আমি আনতে পারবো আরেকজন কয় না আমার 1 মিনিট লাগবে বাদশা সুলাইমান কয় 1 মিনিটে হবে না আরো তাড়াতাড়ি আনতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মেন পাওয়ার মানুষকে এত পাওয়ার দিয়েছেন মানুষ মেধা খাটায় মোবাইল আবিষ্কার করেছে মোবাইল মোবাইলের ভিতরে যদি নেটওয়ার্ক ফুল স্পিড থাকে তখন যদি আপনি গুগলে সার্চ করেন যে আমি এক্ষুনি আমেরিকার বিল্ডিং দেখব সেখানে বৈশা বৈশা দেখতে পারবেন মেন পাওয়ার যদি এমন হয় যে আল্লাহ আমাদের মাথাটা বানাইছেন সে আল্লাহর পাওয়ার আমাদের চাইতে কম না বেশি একজন আল্লাহর বান্দা ডাক দিয়া কয় আমার এই মাথার ব্রেন খাটায় মোবাইল বানাইলাম ঘড়ি বানাইলাম মাইক্রোফোন বানাইলাম লাইট আবিষ্কার করলাম ক্যামেরা আবিষ্কার করলাম এই ব্রেন খাটায় রোবট বানাইলাম বিমান বানাইলাম কামান বানাইলাম রকেট বানালাম এই ব্রেন খাটায় কম্পিউটার বানালাম এই ব্রেন খাটায় যেহেতু এত কিছু আবিষ্কার করতে পারলাম আসলে আমার ব্রেনটা বানানোওয়ালাও একজন আছেন জোরে বলেন তিনি কে পাহাড়ে দাঁড়ায় বলে পাহাড় দেখতে কত সুন্দর কুয়াকাটা সমুদ্র সৈকতে দাঁড়ায় বলে সাগর দেখতে কত সুন্দর কৃষ্ণচূড়া গাছের ফুল দেখতে কত সুন্দর হে মানুষ আপনার আমার চেহারা দেখতে জানি কত সুন্দর যে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন সে আল্লাহ দেখতে জানি কত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি মাওলা তুমি কত সুন্দর বাদশা সুলাইমান তাকে দাওয়াত দিলেন দাওয়াত দিলে বিলকিসানি আবার রওনা হয়ে গেলেন বাদশা সুলাইমান বলে কে পারবা একজন কয় 1 ঘন্টা লাগবে আর একজন করে আসার আগে আনব আল্লাহ মানুষকে এমন পাওয়ার দিবেন শুধু এখান থেকে আমেরিকা নয় মুহূর্তের মধ্যে আরশে আজিম পর্যন্ত যেতে পারে যখন সুবহানাল্লাহ দুনিয়ার টেকনোলজি আছে এটা দিয়া না আল্লাহর কুদরতি পাওয়ার সুবহানাল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি নিয়ে মানুষকে টেস্ট করার জন্য গেছে আল্লাহ জানায়া দিলেন মসজিদে সবার আগে যে ঢুকবে সবার পরে যে মুরব্বিটা বের হবে তার কাছে যাও মসজিদে নববীতে গেলেন যায় দেখে একজন মুরব্বি বের হইছে ওই মুরব্বিটা আর কেউ নয় তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরতুন সুবহানাল্লাহ সালাম দিলেন জিব্রাইল আমিন একজন সাধারণ গ্রাম্য মানুষের সুরত ধরে আবু বকরের সামনে যায় সালাম দিছে জিব্রাইল না কে এটা বোঝা যায় না মানুষ বোঝা যায় একজন মানুষের বেশে জিব্রাইল আমিন আবু বকরকে সালাম দিয়া এক পর্যায়ে কথাবার্তার ফাঁকে জিজ্ঞেস করে হে ভাই আবু বকর আপনার কাছে একটা খবর জানবার চাই কয় কি খবর এই মুহূর্তে জিব্রাইল আমিন কোথায় আছে সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কোথায় আছেন আবু বকর সিদ্দিক আশ্চর্য হয়ে গেলেন কি প্রশ্ন করলা কয় হা হে ভাই আবু বকর এই মুহূর্তে জিব্রাইল কোথায় আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ বন্ধ করলেন একটু মুরাকাবা করলেন এবার চোখ খুইলা ডাক দিয়া কয় হে ভাই গ্রাম্য পথিক হে ভাই মুসাফির হে প্রশ্নকারী শোনো আমি জান্নাতের ভিতরে ঢুইকা দেখলাম কোথাও জিব্রাইল আমিন নাই সুবহানাল্লাহ
আমি আল্লাহর আরশের চতুর্দিকে গুইরা গুইরা দেখলাম কোথাও জিব্রাইল নাই, জমিনের সব জায়গায় খুঁজলাম, সাত আসমানের প্রত্যেকটা পিলারের গোড়ায় গোড়ায় খুঁজলাম, প্রত্যেকটা এলাকায় খুঁজে দেখলাম কোথাও জিব্রাইল নাই। আমার মন সাক্ষী দেই তুমি হলা হযরত জিব্রাইল আমিন যুরকন সুবহানাল্লাহ। মানুষকে পাওয়ার দিয়েছেন কে? আর জোরে ডাক দেন না আল্লাহ। বাদশা সুলাইমান বলে আমার এক মিনিটও হবে না, আর একজন কয় আপনি চোখ বন্ধ করে খুলতে যে সময় লাগবে এই সময়ের ভিতরে আমি নিয়ে আসব না। সুবহানাল্লাহ কোয়েন না, চোখ বন্ধ করতে খুলতে এক মিনিট লাগে। বাদশা সুলাইমান পয়গম্বর বলেন যাও যাও, কইছে চোখ বন্ধ করছে খুলছে ছায়া দেহে বিলকিস রানীর সিংহাসন সামনে। সুবহানাল্লাহ বলে বাদশা সুলাইমান পয়গম্বরের হুকুমে সবাই সিংহাসনটাকে সুন্দর করে সাজায় একটু উল্টা পাল্টা করে রাইখা দিছে। ওই বিলকিস রানী আবার রওনা হইয়া বাদশা সুলাইমান পয়গম্বরের কাছে আসলে বাদশা সুলাইমান ডাক দিয়া কয় ওই যে একটা চেয়ার দেখা যায় এই চেয়ারটা তুমি চিনোনি? বিলকিস রানী ডাক দিয়া বলে এই চেয়ারটা তো আমার চেয়ারের মতো মনে হয়। সুবহানাল্লাহ না, বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি, বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি, শুধুমাত্র আওখাত মসজিদে অপরি। বাদশা সুলাইমান ডাক দিয়া কয় হা এটা তোমার সিংহাসন। বিলকিসানির বুঝতে আর বাকি নাই যে লোকটা আমি সিংহাসনটা কয়েকটা গেটের ভিতরে তালা দেওয়া আর প্রত্যেকটা গেটের ভিতরে দারোয়ান আছে, এই দারোয়ানের চোখ ফাঁকি দিয়া প্রত্যেকটা গেট খুইলা খুইলা যেই বাদশা সুলাইমান আমার সিংহাসনটা, আমি আসার আগে আগে সিংহাসনটা তার রাজদরবারে নিয়ে আসতে পারে। আসলে সে আল্লাহর পক্ষ থেকে শুধু বাদশা নয়, আসলে সে আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। হ্যাঁ বাদশা সুলাইমান এক পর্যায়ে তাকে কালিমার দাওয়াত দিলে বিলকিস রানী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি, বা সুলাইমা দাদে মুলকু সারওয়ারি, শুধুমাত্র আওখাত মসজিদে অপরি। বাদশা সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। জমিনের কৃষক মানুষ কোনোদিন বিমান দেখে নাই, এখানে অনেক মানুষ এমন আছে জীবনে বিমানে উঠে নাই, দরকার হয় না বিমানে, তো আর সবাই দরকার হয় না যাওয়া। এখন তো বিমানে না উঠলেও আমরা বিমান দেখি, আমাদের মাথার উপর দিয়ে বিমান যায় দেখা যায়। যেই যুগে বিমান ছিলই না ওই যুগে যদি বিমান যায় তখন আশ্চর্যের খবর কিনা। একজন কৃষক মানুষ এরি খেতের আইলের মধ্যে কাজ করে, উপর দিয়ে বিশাল বড় সিংহাসন উড়ে উড়ে যায়। তৎকালীন জামানায় হেলিকপ্টারের ব্যবস্থা ছিল না, উড়ন্ত জাহাজের ব্যবস্থা ছিল না। ওই কৃষক এরি খেতের ধান চাষ করে, এত বিশাল সিংহাসন উঠতে দেখা তার জবান খুলে হঠাৎ করে বের হয়ে গেছে সুবহানাল্লাহ। কি বের হয়েছে? আর জোরে কর জিকির করে লা ইলাহা, একটু আগান একটু আগান, জায়গা হচ্ছে না ভাই। লা ইলাহা কি বানানো বানানো আসছে, অল্প একটু দেন। লা ইলাহা আগান ভাই, সামনে আগান, অনেক খালি জায়গা আছে, আগান, লোক বসতে পারছে না ভাই, একটু আগান না ভাই, এই যে এখানে অনেক খালি জায়গা, ভিতরে আসেন। লা ইলাহা লা ইলাহা আল্লাহ, আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ শিকু কা কা মহায় মান্না গুঞ্জম দর জমিন ও আসমা লেকে গুঞ্জম দর কলবে মুমিনা। লা ইলাহা এই যে মাঝখানে আরো খালি জায়গা আছে, আরো আগান আরো আগান ভাই, জায়গাটা ছোট, একটু আগান প্লিজ, একটু আগান, অনেক খালি জায়গা আছে। আর যারা দাঁড়িয়ে আছেন ফাঁকে ফাঁকে ঢুকে যান,
La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah Muhammadur Rasulullah. Kishok manushta biman deika zoban khuila ki bolse subhanallah. Subhanallah ortho ki Allah Allah pak Allah আল্লাহ পুতু পবিত্র সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ কোরআন শরীফে একটা সূরার প্রথমেই সুবহান শব্দটা আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أي آيات شروع الله بلجن سبحان الله سبحان الله أرت الله باك আমরা বলার কারণে পাক না এমনি এমনি পাক আমার আল্লাহ এমনি পাক আমরা বলার কারণে পাক না কিন্তু আমাদের গুনার কারণে আমাদের অন্তরটা না পাক আমরা যখন সুবহানাল্লাহ বলি আল্লাহ তাআলা কুদরতে আওয়াজ দেয়া পায় ফেরেশতারা রে আমি আল্লাহকে সুবহানাল্লাহ বললো আমি আল্লাহ পাক আমার বান্দা আমি আল্লাহ রে সুবহানাল্লাহ না বললো আমি আল্লাহ পাক কিন্তু গুনাহের কারণে আমার বান্দা বান্দির অন্তরটা নাপাক এই নাপাক জবান দিয়া নাপাক অন্তর দিয়া আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি ফেরেশতারা সাক্ষী থাক আমি আল্লাহকে সুবহানাল্লাহ বলার বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দিদের সাদা দিলটাকে কালো বানায় ফেলেছিল ওই কালো দিলটাকে আমি আল্লাহ পবিত্র বানায়া দিলাম এই জন্য সুবহানাল্লাহর দাম আছে না নাই বাদশা সুলাইমান পয়গম্বর সিংহাসন নিয়া যায় কৃষক মানুষ এডি ধান চাষ করে সে যখন জবান দিয়ে সুবহানাল্লাহ বলেছেন এই সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহ বাদশা সুলাইমানের কানে পৌঁছায় দিয়েছে জোর করে সুবহানাল্লাহ বাতাস বাদশা সুলাইমানের তাবে আল্লাহ বানায় দিয়েছেন আল্লাহর হুকুমে বাদশা সুলাইমান যখন বলতো এই এই এলাকায় বাতাস বেশি লাগবে বাতাস বেশি যাইতো এ বাতাস তুমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাও দক্ষিণে যাইতো দক্ষিণা বাতাস উত্তর দিকে যাইতো বাদশা সুলাইমানের কথা বাতাসও শুনতো সুবহানাল্লাহ মশা বাদশা সুলাইমান মশা বাতাসের দুশমন না শত্রু ফ্যান ছাড়লে মশা থাকতে পারে না উড়ে চলে যায় একদিন মশা আইসা বাদশা সুলাইমানের কাছে বুঝাইছে বাদশা সুলাইমান বাতাসের নামে বিচার কি বিচার কয়ের কারণে আমার পাখা টাকা ভেঙে যায় আমি উইডা অন্যদিকে চলে যাই এ বাদশা সুলাইমান বাতাস আমার অনেক ডিস্টার্ব করে কয় বাদ দিয়ে আর আসামি দুইজন তো একসাথে হওয়া লাগবে এ মশা তুমি থামো বাতাসটা আয়োক এরপরে বিচার হইব আর আইলে কি মশা থাকতে পারবো নাকি বাদশা সুলাইমানের কাছে এক লোক আইসা বলে হে বাদশা সুলাইমান আমার ভয় লাগে আজরাইল নিয়ে আমারে মাইরা ফেলে একটা দয়া করে আমার একটা কাজ করেন কয় কি কাজ করতাম সুবহানাল্লাহ কোন না মানে আজরাইল বাদশা সুলাইমানের কাছে আইসা দেখে একটা লোক বাসা এই লোকটারে চোখ দিয়ে আপনি ভেটকি মারছে ভয় পায়া লোকটা কয় বাদশা সুলাইমান বাতাসটা আপনার কথা শুনে আমারা যেন এই মুহূর্তে আফ্রিকার জঙ্গলে ফাটানোর ব্যবস্থা করেন যাতে আমি নিরাপদে থাকতে পারি পুলিশ আর্মি র্যাব বিডিআর কেউ যেন আমারা ধরতে না পারে এই জামানায় যদি এমন সুবিধা থাকতো তাহলে দেশের যত সেভেন মার্ডারের আসামি সহ যত কিছু ব্যবসায়ী সম্রাট আছে আর দাগি আসামি আছে এই অস্ত্র পাচারকারীরা যারা আছে এরা বাদশা সুলাইমানের কাছে যায় কই তো আপনারে 5 কোটি টিয়া দিমু আমার আফ্রিকার জঙ্গলে ফাটানোর ব্যবস্থা করো ঠিক না বেটিক জোরে কর আমাদের সমাজে শুক্রবারে জুমার দিন জুতাসর ধরা খাইলে মায়ের কম খায় না বেশি খায়
কয়েকদিন আগে পিচ্ছি এক ফোলা আমার সামনে এক হুজুর, আমিও একটা দিছি। আরে কি দিছস? লাচ্ছি দিছি। আরে ধাক্কা দিলে মক্কা যাবো? হ্যাঁ বল লাচ্ছি দিছি। আরে কারে লাচ্ছি দিছস? মোবাইল চোর। জুতা চোর ধরা খাইলে উপায় আছে? তিরিশটিয়ার জুতা মায়ের খাইব 3 লাখ টিয়া। কিন্তু আমাদের সমাজে অনেক চোর আছে যারা বিলাসবহুল বিল্ডিং এর ভিতরে বৈসা, এসি রুমের ভিতরে বৈসা বৈসা জনগণের রক্ত আর ঘামের পয়সা চুরি করে আসে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভাগ। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক না বেটি? মাঝে মাঝে আমরা মাহফিলে গেলে আপনারা না, কোন কোন এলাকায় এমন আছে কমিটির কিছু লোক আইসা মাহফিলের আগে আমাকে ওয়াজ শিখায়, ও হুজুর এমনি ওয়াজ করেন, এমনি করেন না, এমনি করেন, এমনি করেন না, উপরের ছাপ আছে। আমরাও বলি হ্যাঁ, আমরা ওলামা ইকরাম ফাঁসির মঞ্চকে ভয় করি না, ওলামা ইকরাম জেল জুলুমকে পরোয়া করি না, কাহারো চোখ রাঙ্গানিকে ওলামা ইকরাম পরোয়া করে না। ওলামা ইকরাম হক কথা বলেছে বলেই যাবে, ওলামা ইকরাম যদি হক কথা না বলি আমাদেরও উপরওয়ালার চাপ আছে, ঠিক না বে? ঠিক জোরে বলেন। কি হবে আলেম হয় ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, ঠিক না বেটি? একটা লোক আসছে আইসা কয় আমার আফ্রিকার জঙ্গলে পাঠান। বাদশাহ সুলাইমান বাতাসকে বললেন, হুকুম দিলেন বাতাস উড়ায় নিয়ে আফ্রিকার জঙ্গলে পাঠাইছে, আজরাইল ওখানে যায় তার রুখ কবচ করে আবার বাদশাহ সুলাইমানের কাছে আসছে। সুবহানাল্লাহ, কোন বাদশাহ সুলাইমান ডাক দেখে, আজরাইল আমার সামনে বসা লোকটা তুমি চোখ রাঙ্গাইলে কেন? কয় আমি আমার ডায়েরিতে দেখি এই লোকটার 5 মিনিট পরে মরণ আসবে, কিন্তু এই লোকটা আপনার সামনে বসা আর এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূর আফ্রিকার জঙ্গলে কোন গাছের নিচে তার মৃত্যু হবে সেটাও লেখা আছে, কিন্তু জায়গার সাথে তো মানুষের মিল নাই, মৃত্যু হবে তার জায়গা হলো আফ্রিকার জঙ্গলে। তাই তার দেখে আমি অবাক হয়ে তার দিকে তাকাইলাম, তার মনে ভয় ঢুকে গেছে, আপনাকে বলছে বাতাসে উড়াইয়া সেখানে পাঠাতে, ওই জঙ্গলের ওই গাছের নিচে যাইয়া দেখি আসলেই সে সময় মতো আছে, আমি তার রূহ কবজ করে আপনার সামনে আইছি। যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা, আমার বাদশাহ সুলাইমানের বাতাস কথা শুনতো, আর আমরা এমন নেতা যেই নেতা বউ জামাইয়ের কথা শুনে না, এমন আছে না? না ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, বাদশাহ সুলাইমান পয়গম্বরের কানে যখন কৃষক মানুষের সুবহানাল্লাহর আওয়াজ দ পৌঁছিয়া গেছে, বাদশাহ সুলাইমান পয়গম্বরের যেই বিমানটা আছে, আমরা যেই বিমানবন্দরে বিমান নামে আর উঠি, বিমান নামা উঠার জন্য বিমানবন্দর আছে না নাই? এয়ারপোর্টের প্রয়োজন আছে, কিন্তু বাদশাহ সুলাইমান পয়গম্বরের সিংহাসন ল্যান্ড করার জন্য কোনো বিমানবন্দর লাগে না, যেখানে ইচ্ছা সেখানেই নামানো যায়। সুবহানাল্লাহ, বাদশাহ সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহাসনকে হুকুম দিলে এরি ক্ষেতের আইনের মধ্যে যখন ল্যান্ড করে, গেট খুইলা যখন সামনে যায়, কৃষক বেচারা চোখের পানে ফেলে কান্দে থরথর করে কাঁপ দিয়া বলে, হে বাদশাহ সুলাইমান, আমি ইচ্ছে করে সুবহানাল্লাহ বলি নাই, এক কাক আটকায় আরেক কাক পাচ্ছায়, এক কদম সামনে বাড়ায় আরেক কদম পিছে যায়। বাদশাহ সুলাইমান বলে, কৃষক ভয় পাও না, তুমি সামনে আসো, ভয় পাবার কোনো কারণ নাই, তোমাকে ডাক দেওয়ার কারণ হলো তুমি যে একবার জবান করে সুবহানাল্লাহ বলেছো, এটার দাম কি তুমি জানো? সুবহানাল্লাহ,
কৃষক কয় সুবহানাল্লাহর দাম আমি কেমনে জানবো, বাদশা সুলাইমান ডাক দিয়া কয় আমার যে রাজ সিংহাসন আছে আমার এই পুরা সিংহাসনটা যদি এক পাল্লায় রাখা হয় আর তুমি আমার সিংহাসন দিখা একবার সুবহানাল্লাহ বলেছ এটা যদি আরেক পাল্লায় রাখা হয় তোমার একবার সুবহানাল্লাহর দাম তখতে সুলাইমানের চাইতেও আরো বাড়ি বেশি বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চলো মানুষগুলো বসো ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বলতেছিলাম এই জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? দুনিয়াতে মাকে মা বলে ডাক দিলে মা বেজার হয়, আব্বারে আব্বা বলে ডাক দিলে আব্বা রাগ করে না খুশি হয়? আর বিয়াইরে বিয়াই করে ডাক দিলে বাজারও দেখা হয়েছে আসসালাম আলাইকুম, বিয়ে ভালো আছেন? খুশি হইব না বাজার হইব? আরে 5,000 টাকা দিলেও এত খুশি হইতো না, বিয়ে করে ডাক দিলে যা খুশি হবে? আমার আল্লাহ ডাক যা কয় উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমি আল্লাহর দেওয়া জিব্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবা আমি আল্লাহর কুদরতি অন্তর তো ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহকে আমি আল্লাহর দেওয়া জিব্বা লড়ায় লড়ায় ডাক দিবা একবার আমি আল্লাহ সঙ্গে সঙ্গে 70 বার তোমার ডাকের জবাব দিয়ে দেব। মোহাব্বতে একটা ডাক দেন না আল্লাহ, তোমার নামে মধুর গানে হৃদয়ে ভরে যায়, তোমাকে পড়ে গো মনে ভোরে হাওয়ায়, আজানে আজানে কাঁপে সুরের মিনার, বয়ে চলে একা নদী শূন্য কিনার, তোমার নামে সিফাত মনটা নারায়, তোমাকে পড়ে গো মনে ভোরের হাওয়ায়। জোরে ডাক দেন আল্লাহ। আমরা যে নামাজ পড়ি এশরের নামাজ পড়লাম, ইমাম সাহেব নামাজ পড়িয়েছেন, শত শত মুসল্লি আমরা নামাজ পড়লাম, ইমাম কয়জন? এই হুজুরের নাম কিন্তু ইমাম নয়, আমার নামও কিন্তু ইমাম সাহেব নয়, পার্সোনাল আরেকটা নাম আছে না নাই, কিন্তু ইমামতি যিনি করবে ওনাকে আমরা ইমাম সাহেব বলে ডাক দিই। আসলে ইমাম ছিলেন সমস্ত নবীগণ, আর সমস্ত নবীগণেরও ইমাম ছিলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যরকন সুবহানাল্লাহ, আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মিরাজের রজনীতে জিব্রাইল আমিন সঙ্গে আছেন, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলেন, তাকায় দেখেন আদম আলাইহিসসালাম সেখানে আছেন, মূসা পয়গম্বর সেখানে আছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর সেখানে উপস্থিত আছেন মুসল্লি হিসাবে, কিন্তু সামনের মেহরাবের জায়গাটা এখনো খালি দেখা যায়, ইমামতির জায়গাটা খালি পড়ে আছে, সবাই ইমাম সাহেবের জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আমরা যেমন নামাজের আগে মুসল্লিরা মসজিদে চলিয়া যায় ইমামের অপেক্ষায় থাকি, সমস্ত নবীরা পর্যন্ত ইমামের অপেক্ষায় ছিলেন, জিব্রাইল আমিন পয়গম্বরের
কানে কানে জানায় দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম গণকে বাইতুল মুকদ্দাসে একত্রিত করেছেন আপনার ইমামতিতে দুই রাকাত নামাজ আদায় করার জন্য ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু মজুদ রহমতুল লিল আলামিন মসজিদে ও সুধা মারু এ জমিন তাহলে ইমামের দাম আছে না না আমাদের মসজিদে একজন মানুষ আজান দেয় এশারের নামাজ যখন আমরা আদায় করলাম ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বলার আগে একজন একামত দিয়েছেন এর আগে একজন আজান দিয়েছেন যিনি আজান দেন একামত দেয় সবাই দেয় না একজনে দেয় যেই লোকটা দেয় এই লোকটাকে আমরা কি বলি আসলে কিন্তু ওনার নাম মুয়াজ্জিন নয় যিনি আজান দিবেন তিনি নাম হলো মুয়াজ্জিন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মুয়াজ্জিন ছিলেন হযরত হাফসা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন বিলালি হাফসে যখন আজান দেয় বেলালে হাফসির আজানের আওয়াজ মাইক নাই কিচ্ছু নাই শুধু খালি গলায় আজান দিত ওই আজানের আওয়াজ চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যাইত আর উপরে আরশে আজিম পর্যন্ত আওয়াজ চাইত সুবহানাল্লাহ জোরে কর একদিন এশারের নামাজের আগে নামাজ শেষ হওয়ার পরে আল্লাহর হাবিব বিলালকে বলে বিলাল ফজর থেকে আর তোমাকে আজান দিতে হবে না বিভিন্ন সাহাবাই কেরাম আল্লাহর হাবিবের কাছে যা বলে হ্যাঁ ইমাম সাহেব আগো আল্লাহর হাবিব সাহাবাই কেরামদের ভিতরে এখন ভালো ভালো কারি সাহেব আছে আমাদের আজকের প্রধান মেহমান মুফতি কারি শফিউল্লাহ সাহেবের মতো এমন কারি সাহেব ভালো আছে ওনার তেলাওয়াত অনেক সুন্দর আমি নিজে শুনি মাঝে মাঝে মোবাইলে সরাসরিও কয়েক জায়গায় শুনি ওনার সাথে প্রোগ্রাম হয়েছে কয়েকটা এখন মনে করেন আমি না ইমা যাইতে যাইতে যতটুকু শুনতে পারি আর কি অনেক মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত আল্লাহ আমার ভাইকে এলেম হেলেম কণ্ঠে আরো বরকত দাও জোরে কোন আমিন ভাইয়েরা আমার বন্ধুরা আমার সাহাবাই কেরাম ডাক দিয়া কয় হ্যাঁ ইমাম সাহেব হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর হাবিব আমাদের বর্তমান সাহাবাই কেরামদের মধ্যে এখন ভালো ভালো কারি সাহেব আছে বেলাল তো আসাদু বলে আসাদু স্পষ্ট বলতে পারে না তার জিব্বার মধ্যে সমস্যা এমনি এমনি সমস্যা হয় নাই তার মুনিব উমাইয়া তার জিব্বার মধ্যে আঘাত করেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা বারো কারি সাহেব থাকতে মুয়াজ্জিন বেলালকে কেন এখন আজান দেওয়ার নতুন করে একজন মুয়াজ্জিন দিয়ে আজান দিলেই তো হয় সাহাবাই কেরামদের কথা রক্ষা করতে যায় আল্লাহর হাবিব এশারের নামাজের পর হযরত বিলালকে ডাক দিয়া বলে হ্যাঁ বিলাল ফজরের বক্ত থেকে তোমার কোনো আজান দিতে হবে না ফজর থেকে নতুন একজন কারি সাহেব আজান দিবে মুয়াজ্জিনের চাকরি যখন মুহূর্তে চলে যায় জোহরের ওয়াক্তে চলে যায় আসর থেকে আর আজান দিবেন না ফজরের ওয়াক্ত থেকে আজান দিবেন না যদি আগে থেকে বললে এটা ভিন্ন কথা সরাসরি এশারের নামাজের সময় যদি বলে ইমাম সাহেব ফজর থেকে আপনি আর আজান দিবেন না নামাজ পড়াবেন না তখন ইমাম সাহেবের মনে আনন্দ লাগবে না কষ্ট এজন্য ইমাম নিয়োগ আর বিদায়ের বেলায় খুব কেয়ারফুল আমি কোটি টাকা দিয়ে মসজিদ বানালাম ইমাম যদি হঠাৎ আমার ব্যবহারের কারণে কষ্ট পেয়ে যায় কষ্ট পাইলে যে কি হয় বেলালের কাহিনী শোনেন আল্লাহর হাবিব কোন দূর ব্যবহার করে নাই বলেছে কিন্তু সাহাবাই কেরামের কারণেই তো ঘটনাটা হয়েছে ভাইরা আমার বন্ধুরা আমার রাতের বেলা হযরত বিলাল সব সাহাবাই কেরাম ঘুমায় কিন্তু বেলাল ঘুমায় না গভীর জনিতে আল্লাহর কাছে সেজদায় পড়ে কান্দে আল্লাহ আমি একজন গোলাম কিন্তু আমারে তো তুমি আল্লাহ বানাইছো সাহাবাই কেরামের কণ্ঠ ভালো আমার চাইতে ভালো কণ্ঠওয়ালা কারি সাহেব আছে কণ্ঠটাও তুমি আল্লাহ দিয়েছো
আমার জিহ্বায় সমস্যাটা তো জন্মগতভাবে হয় নাই, তুমি আল্লাহর নামের জিকির করতে যায় সে অপরাধে আমার মনিব উবাইয়া আমার জিহ্বায় পর্যন্ত আঘাত করেছে। আয় আল্লাহ, আফ্রিকার কালো বেলালকে তুমি মসজিদ নবীর মুয়াজ্জিন বানাইলা, কালেমার ছায়া তলে আসলাম, ইসলামের জন্য তুমি আমাকে কবুল করলা। আয় আল্লাহ, এসারের সময় থেকে ঘোষণা হয়েছে ফজর থেকে আমার আর আজান হবে না। আয় আল্লাহ, আমার কি অপরাধ আমি কালো হলাম, এটা তো আমি ইচ্ছে করে হয় নাই, আমার কণ্ঠ ভালো না, এটা আমার ইচ্ছাগত হয় নাই, কিন্তু তুমি আল্লাহ যেহেতু আমার মুসলমান বানাইছো, মসজিদ নবীর মুয়াজ্জিন হিসেবে নিয়োগ করেছো, কোন অপরাধে আমার মুয়াজ্জিনের চাকরিটা চলে গেল? আল্লাহর কাছে সারা রাত ভর কান্দে, ছোট্ট বাচ্চা যখন ক্ষুধা লাগে যেমন কান্দে, মানুষ যেমন নিজের ঘনিষ্ঠ পিতা মাতা যখন মারা যায়, নিজের স্বামী যখন মারা যায়, নিজের কাছের মানুষ যখন মারা যায়, তখন যেইভাবে কান্দে বেড়ালো সেইভাবে আল্লাহর কাছে কান্দেছে। এদিক দিয়ে রাত শেষ হয়ে ফজরের ওয়াক্ত সময়ে চলে আসছি, তাহাজ্জুদের সময় শেষ হয়ে গেলে সুবহে সাদিকের সময়, ফজরের কাছাকাছি সময়ে যখন চলে আসলো, আল্লাহর নবীর একজন সাহাবী ভালো কণ্ঠওয়ালা সে আজান দিয়ে দিছে, কিন্তু ফজরের নামাজের সময় জামাতের সময় এখনো হয় না। তার কারণ হলো একটু ফর্সা যতক্ষণ না হবে, সূর্য উঠার কাছাকাছি সময় না আসলে তো আর আজানের জামাত হবে না, ফজরের জামাত হবে না। আল্লাহর হাবিব পেরেশান, কি ব্যাপার সূর্য উঠে না কেন, এখনো ফর্সা হয় না কেন? সাহাবাই কেরামও পেরেশান হয়ে গেল। জিব্রাইল আমিন আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে এখনো আজান হয় না, মসজিদে নববীতে যতক্ষণ পর্যন্ত আজান না হবে ততক্ষণ পর্যন্ত ফজরের জামাতের সময় হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ জিব্রাইল, অন্য দিনের চাইতে আরো ভালো কণ্ঠওয়ালা সুস্পষ্ট একজন জবানওয়ালা কারি সাহেব আজকে আজান দিয়েছে। জিব্রাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলালের আজান শুনো দুনিয়ার মানুষ শুনে এমন নয়, এই বিলালের আজান আল্লাহ তাআলা আরশ আজিম থেকে আল্লাহ আরশের মালিক শুনতে পায়। যতক্ষণ পর্যন্ত বিলাল আজান না দিবে, এই বিলালের আজান যতক্ষণ পর্যন্ত আল্লাহর আরশে না যাবে, ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না, ততক্ষণ পর্যন্ত ফজরের জামাতের সময় হবে না। যখন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, হযরত বিলাল মসজিদ নববীর মুয়াজ্জিন, সে যখন আজান দেয় চতুর্দিকে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যায়, আর উপরে আরশে আজিম পর্যন্ত আজানের আওয়াজ শোনা যায়। তো দু জাহানের সর্দার বলেন, এই বিলাল শুধু দুনিয়াতে আজান দেয় এমন নয়, এই বিলাল হাসরের মাঠেও জান্নাতি সাওয়ারের উপর ওইটা আজান দিয়ে দিবে। এই দুনিয়াতে 33 মাইল করে আজানের আওয়াজ শোনা যায়, আর এই বিলাল যখন হাসরের মাঠে জান্নাতি উটের উপর ওইটা আজান দিবে, তখন হাসরের মাঠে বিলালের আজানের আওয়াজ পুরো হাসরবাসীদের কানে আল্লাহ তাআলা পৌঁছায় দিবে। তাহলে হযরত বিলালের দাম আছে না নাই? মুয়াজ্জিনের দাম আছে নি? আমরা হয়তো দাম দেই না, মুয়াজ্জিনরা আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, জোরে আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। এই মুয়াজ্জিনরাও আল্লাহ হাসরের মাঠে লম্বা বানায় দিবে, বড় বানায় দিবে। অন্য অন্য মানুষগুলো বলবে, হে আল্লাহ রহমতের ফেরেশতারা রে, এই যে উঁচা উঁচা গলা দেখা যায়, মাথা দেখা যায়, অন্যান্য মানুষের তুলনায় অনেক উঁচা লাশ দেখা যায়, এই মানুষগুলো কারা? ফিরিস্তারা ডাক দিয়া বলবে, এই লোকগুলো দুনিয়ার জমিনে আজান দিত, আল্লাহর বড়ত্ব প্রকাশ করত, তাই আল্লাহ হাসরের মাঠে সাধারণ মুসল্লিদের চাইতে এই মানুষগুলোর দেহগুলো আল্লাহ আরো লম্বা বানায় দিয়েছেন। ইমামের দাম আছে, মুয়াজ্জিনের দাম আছে, মুসল্লিদেরও দাম আছে না নাই? আর যখন আসেন না, মুসল্লি ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসল্লি ছিলেন আবু বকর, মুসল্লি ছিলেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসল্লি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মসজিদ নববীর ইমাম সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
অনেক সাহাবী আছে দূরে বাড়ি সে বাড়িতে যায় না, মসজিদে নববীতে খায়া না খায়া পড়ে থাকে, কয়েকদিন পর্যন্ত খাবার খায় না। আরেকজন ডাক দিয়া কয়ে কি হয়েছে তোমার, তুমি বাড়িতে যাও না, খানা না খাইয়া কেমনে থাকো? কয়ে আমি খানা না খাইলে কি হবে, আল্লাহর হাবিবের চেহারা মুবারক যখন আমি দেখতে পারি মুহূর্তের মধ্যে আমার ক্ষুধা দূর হয়ে যায়। যখন সুবহানাল্লাহ মুসল্লির দাম আছে ভাইয়েরা আমার, এক যুদ্ধে আল্লাহর হাবিব সাহাবাই কেরামদের বললেন, এ সাহাবীরা তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো, তথা যুদ্ধের ময়দানে যেতে হবে, তলোয়ার কিনতে হবে, সওয়ারি কিনতে হবে, যার ঘরে যা আছে তা নিয়ে আসো। আজকে ওমর ডাক দিয়া কয়, ওসমান ডাক দিয়া কয়, আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বড় একজন বিজনেসম্যান ছিল, ব্যবসায়িক ছিল, কিন্তু এখন সে গরিব, তার কাছে কিছুই নাই। আজকে আবু বকরের চাইতে দানের দিক থেকে আমি বড় হয়ে যাব, কারণ আবু বকরের দান অনেক বেশি হয়ে থাকে, আজকে আমি বেশি বেশি দান করব। অন্যান্য সাহাবাই কেরাম তার সম্পদের অর্ধেক নিয়ে আসলেন, কেউ পাঁচ ভাগের এক ভাগ, কেউ দশ ভাগের এক ভাগ নিয়ে আসলেন, কিন্তু আবু বকর সিদ্দিক সবার পিছনে বসা আছে। একজন কয় আমি অর্ধেক নিয়ে আসছি, আরেকজন বলে আমি চার ভাগের এক ভাগ নিয়ে আসলাম। আল্লাহর হাবিব সবার মাল গ্রহণ করলেন, এবার ডাক দিয়ে কয় আবু বকর তুমি কি আনছ? আবু বকর চোখের পানি ফেলে কান্দার ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, কেউ আনছে অর্ধেক, কেউ আনছে চার ভাগের এক ভাগ, আমার ঘরে দেবার মতো কিছুই নাই, যা ছিল হাড়ি পাতিল দাও, যা যা ছিল আমি আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য, আমার ঘরে যা ছিল সবগুলো আল্লাহর রাস্তার জন্য আমি নিয়ে আসলাম। আল্লাহর হাবিব বলেন, ঘরে কারে রাইখে আসছ? কয় ঘরে কিচ্ছু নাই, সব আল্লাহর রাস্তা দিয়া দিলাম, ঘরে রাইখে আসছি আল্লাহ এবং তার রাসূলকে। যখন সুবহানাল্লাহ ওমর ডাক দিয়া কয়, আজকেও আবু বকরের সাথে পারলাম না, কারণ আবু বকরের এক রাতের আমল জীবনের আমলের চেয়ে আরো বেশি দাম। সুবহানাল্লাহ। হযরত ওমর একদিন আবু বকরের কাছে সালাম দিয়া কয়, ভাই আমার জীবনের যত নামাজ আছে সব সব আপনারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। না আমার জীবনের যত তেলাওয়াত আছে সব তেলাওয়াতের সব দিয়া দিলাম, আর কি, আর কি দেই, আর কি দিবা? ওই জিহাদ করেছি সে যুদ্ধের সব সব আপনার আমল নামায় দিয়া দিলাম। আবু বকর ডাক দিয়া কয়, জীবনের সব আমল আমার দিবার চাও, কারণ কি? সুবহানাল্লাহ। না জীবনের সব সম্পদ যা কামাইছে সব দিয়া লইবা, কারণ কি? হযরত ওমর ডাক দিয়া বলে, হে আবু বকর, আমার জীবনের নামাজের আমল, রোজার আমল, হজ্জের আমল, যাকাতের আমল, জিহাদের আমল যত আমল ছিল সব আমল তোমার দিলাম, বিনিময় একটা রাতের আমল চাই। হিজরতের রাতে আল্লাহর হাবিবের সাথে গারে সুরে যখন সময় কাটিয়েছিলাম, ওই রাতের আমলগুলো বিনিময়ে আমার দেন। যখন সুবহানাল্লাহ, কারণ জীবনের সব আমল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, আবু বকরের এক রাতের আমল আর অন্যান্য সাহাবীর সারা জিন্দিগির আমল, সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের হিজরতের রাতের আমলের সমান হবে না। যখন সুবহানাল্লাহ, আবু বকর নিজের সব সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছে। সুবহানাল্লাহ। আমরাও আমাদের জান মালটা আল্লাহর জন্য করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. আমার জান, আমার মাল, আমার লাইফ সব কার জন্য? আমার পরে যিনি বয়ান করবেন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল হাজ মাওলানা মুফতি কারি শফিউল্লাহ সাহেব। আমি এশার নামাজ পড়তে আইছি, আরো আগেই চলে আসছেন, একসাথে বসে আমরা নাস্তা খাইছি আলহামদুলিল্লাহ। যারা দূরে ঘুরতেছেন যে কারি শফিউল্লাহ সাহেব মনে আসবে না, তারা মন খারাপ করার কিছু নাই, হুজুর আসবে না আসবে সেই সন্দেহের কারণ নাই, হুজুর অলরেডি আরো আগেই চলে আসছে আলহামদুলিল্লাহ। কন্যা
মানে হুজুরে আসা পর্যন্ত বয়ান চলবো না, বাইতে শ্বাসও খাইবেন। হুজুরে আসার আগ পর্যন্ত কয়েক মিনিট কে আছেন, এই মসজিদের কাজ চলতেছে, কি কাজ যেন বাকি আছে বললেন, দোতলার ঠাই লাগবে না, দোতলার ঠাইয়ের